যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের পর এবার ইসরায়েল সফরে গেলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শুক্রবার ইসরায়েলের তেল আবিবে পৌঁছান তিনি। সেখানে সামরিক পরিকল্পনা ও যুদ্ধ সংক্রান্ত অন্যান্য বিষয়ে খোঁজখবর নিতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। অস্টিন লয়েড হলেন দ্বিতীয় শীর্ষ পর্যায়ের মার্কিন কর্মকর্তা যিনি ব্লিংকেনের সফরের দুই দিনের মধ্যেই ইসরায়েল সফরে গেলেন। এ নিয়ে মাত্র এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মতো ইসরায়েল সফরে গেছেন বাইডেন প্রশাসনের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে বৃহস্পতিবার অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফরে গিয়েছিলেন। গেল 8 অক্টোবর হামাসের হামলার পরপরেই ইসরায়েলের জন্য অতিরিক্ত গোলাবার সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন অস্টিন। সে সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশও দিয়েছিলেন তিনি।